তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা পাবজি মোবাইলের নিউ ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে পেতে চলেছি, যেগুলো গাইজ তোমরা এই আপডেটের পরে গাইজ ফ্রিতে পেতে চলেছো, আর কিছু ইন্টারেস্টিং ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, স্টার্টিং ইন্ট্রো থেকে তোমরা বুঝতে পারছো যে এটা কী দেখালো। এটা তো আমরা দেখছি রোজ গেমের আপডেটের পর থেকে, তো এটা দেখানোর কারণও আছে। তো ক্যারেক্টারটা যে হুভারবোর্ডের ওপরে উড়ে বেড়াচ্ছিলো দেখলে, তো ওই যে জেট স্কির মতো বা যাই বলো না কেন, তোমরা যেটা বলে থাকো আর কি, ওই জিনিসটাও তোমরা ফ্রিতে পারমানেন্ট নিতে পারবে, একটা লেজেন্ডারি আইটেম ওটাও। তো সেটা কীভাবে সেটাও বলবো। এছাড়াও সিজন যে শপ এসছে জানো তো, নতুন যে শপটা এসছে সিজনাল, তো সব সেকশানে গেলেই সিজন বলে একটা এসছে। তো এই জিনিসগুলো, এই যে সিজন টোকেন, গতকালকে আমি তোমাদের বলেছিলাম, একটু আইডিয়া দিয়েছিলাম, এগুলো তোমরা কীভাবে কালেক্ট করবে সবই গাইজ আজকে ভিডিওতে দেখাবো। তো মেক শিওর ভিডিও অবশ্যই অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর চ্যানেলে নিয়ে হলে কী করতে হবে জানা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল গাইস, আমরা চলে আসি যে ফ্রিতে হুভারবোর্ড আমরা কীভাবে পাবো। হুভারবোর্ড পাওয়ার জন্য তোমাকে জাস্ট তোমাকে আমি বলে দিচ্ছি, সিম্পল একদম ইজি প্রসেস, আর কোন বোর্ডটা পাবে তারও লিক্স আমি বলে দিচ্ছি। এছাড়া দুটো তিনটে আউটফিট আছে, সেইগুলো আমি তোমাদের লুক দেখিয়েও দেবো যে কীরকম হবে লুক, ঠিক আছে। তো প্রথমে তুমি যদি এখানে আসো, গেমে আসার পরে তোমরা হয়তো সিজনে গিয়ে ক্লিক করে দেখেছো, সিজনে ঢোকার পরে গাইস দেখবে সাইকেল অ্যাডভেঞ্চার বলে রাইট সাইড কর্নারে অপশান আছে, ঠিক আছে। তো সাইকেল অ্যাডভেঞ্চারে ঢোকার পরেই দেখবে সাইকেল রিওয়ার্ডস বলে অপশান আছে, যেটা গাইস তিনটে সিজনের রিওয়ার্ড একবার করে দেয়, ঠিক আছে। তিনটে মানে C1S1, C1S2 আর C1S3। তো আমাদের C1S3 আগামীকাল থেকে চালু হবে, ঠিক আছে। তো তখন তোমাকে কিছু কমপ্লিট করতে পারলে এখানে দুটো তিনটে রিওয়ার্ড আছে, একটা হলো গাইস ডায়মন্ড স্ট্যাম্প রিওয়ার্ড দেখতে পাচ্ছ, ডায়মন্ড টায়ারের জন্য, ক্রাউনের জন্য আর এস টায়ারের জন্য, ঠিক আছে। তো তোমাকে প্রত্যেক সিজনে, আমার সিজন 1 এটা সেকেন্ড আইডিতে ডায়মন্ডে যেতেও পারিনি, খেলিও নি, 3 কমপ্লিট দেখাচ্ছে, তোমাদের হয়তো কমপ্লিট দেখাবে। এখানে ক্রাউন স্ট্যাম্পে যদি তুমি ক্রাউন প্রত্যেক সিজনে দেখে থাকো, আমি যেন 2 গেছিলাম, এরকম কিছু রিওয়ার্ড তো তুমি সঙ্গে সঙ্গে কালেক্ট করবে। আর তার সাথে গেছে এই পেটির ভিতরে কিছু রিওয়ার্ডস আছে, আমি তোমাদের দেখাচ্ছি। টোটাল 3 সিজন, এটা এখন লক আছে যেহেতু আমাদের C1S3 এখনও আসেনি, ওকে। তো তুমি যদি এই তিনটে সিজন ধরেই, মানে 3 সিজনেই যদি ডায়মন্ড টায়ার রিচ করো, তাহলে তুমি এখানে দেখো আইভরি সাইবার ওয়্যার কভার দেখতে পাচ্ছ, একটা হেডগিয়ার টাইপের বা কভার যেটা তুমি পাবে, যেটা একটা লেজেন্ডারি আইটেম, দেখো ওপরে স্ক্রিনে দেখাচ্ছে। আমি এটার আউটফিটটার লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরেই। আর যদি তুমি ক্রাউন 3 সিজনে ক্রাউনেই যাও, তাহলে তুমি আইভরি সাইবার সেট দেখতে পাচ্ছ, এটা গাইস পারমানেন্ট গাইস, এগুলো লেজেন্ডারি আইটেম গাইস পারমানেন্টের লুকটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি, এটা পাবে। আর তারপরে লাস্টে গাইস দেখো, 3 সিজনে যদি তুমি এস অবধি যেতে পারো, আমি যেন শুধু C1S2 এস মঙ্গছি, দেখো এখানে ব্যাজেসগুলো কমপ্লিট হবে, ঠিক আছে। এখানে দেখো আমি কমপ্লিট করিনি বললে, এটাই ক্রাউন অবধি গেছিলাম কমপ্লিট হয়েছে, বাট এটাই ডায়মন্ড অবধি গেছি, এটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো এইখানে গাইস দেখতে পাচ্ছ, লাস্টে গাইজ দেখতে পাচ্ছ আইভরি সাইবার ওয়ার হুভারবোর্ড। তো হুভারবোর্ড এখানে পেয়ে যাবে ডিরেক্টলি। তো এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি আইটেম, আর এটা লুক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইজ, তো এটা হলো গাইস আমাদের যেটা তোমরা ফ্রিতে পাবে, যার নাম আইভরি সাইবার ওয়ার হুভারবোর্ড, এটা তোমরা পাবে। আর এটার কাজ হলো, তুমি যখন প্লেন থেকে জাম্প করবে, তো এটা যেরকম ক্যারেক্টারটা হাওয়ায় বসে উঠছিলো, ঠিক সেরকমই প্যারাস্যুট যতক্ষণ না খুলছে, তোমরা ফ্রি ফায়ারে হয়তো দেখেছো এরকম টাইপের আছে, গেম ফর পিসেও আছে, ঠিক সেরকম কিছুটা অ্যানিমেশন ওই হুভারবোর্ডের করে হবে। দেন যখন প্যারাস্যুট খুলবে তখন আবার নর্মাল পজিশনে চলে আসবে, ঠিক আছে। তো এইখান থেকে তুমি রিওয়ার্ডটা পাবে, তখনই পাবে যখন তুমি C1S3 মানে নিউ সিজনে তোমাকে এস অবধি পৌঁছাতে হবে। 3 সিজনে যদি এস পৌঁছে থাকো, তবেই তুমি এই রিওয়ার্ডটা এখান থেকে কালেক্ট করতে পারবে, ওকে। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার, 3 সিজনেই যেতে হবে, নাহলে কিন্তু ওটা ওই রিওয়ার্ডটা আনলকই হবে না, ওকে। তো এবার গাইস চলে আসি কিছু ফ্রি রিওয়ার্ডসে। তো ফ্রি রিওয়ার্ডসের মধ্যে হলো গাইস, তো গাইস শপে তো ক্রিস্টালের ইভেন্ট আছে, এটা আমি কালকের আপডেট আসলে আমি তোমাদেরকে বলবো। তারপর হলো সিজন, তো সিজনে এখানে গাইস দেখতে পাচ্ছ C1, C2, C3, C4 4 সিজনের মালপত্র পুরো আছে, মানে এস প্যারাসুট, ডায়মন্ড টাওয়ারের রিওয়ার্ড, ক্রাউন টাওয়ারের রিওয়ার্ডস, এইসব জিনিসপত্রগুলো, মানে জামা প্যান্ট থেকে শুরু করে প্ল্যাটিনাম থেকে ক্রাউন এস অবধি যা যা রিওয়ার্ড ছিল ফ্রি রিওয়ার্ড, সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো তুমি রিডিম করতে পারবে, দেখো অ্যাড্রেসটার জন্য 480 সিজন টোকেন লাগবে, 240 লাগবে। আমার C1 প্যারাসুটিং আমি হয়তো এটা নেওয়ার ট্রাই করবো, তো এটার জন্য তোমার 1200 সিজন টোকেন লাগবে, 1200 গাইস। তো এবার অনেকে বলতে পারে এই টোকেনগুলো পাবো কোথায়, তো লিটারেলি পাওয়ার জায়গা তো নেই এখন কোথাও, তো এই টোকেনের আমি দেখিও নি। তো তোমাদের আমি বলে দিচ্ছি সিম্পল প্রসেস, তুমি নেক্সট সিজন মানে কাল থেকে যখন আপডেট এসে যাবে, রয়্যাল পাস এসে যাবে, তুমি যখন এই সিজন অপশানে ঢুকবে, সিজন অপশানে ঢোকার পরে এখানে গাইজ দেখবে তুমি তো নর্মালি কী হয় প্রত্যেকেতে রিওয়ার্ড পাও, ঠিক আছে। এখানে এক্সপ্যান্ড অপশান আছে, এক্সপ্যান্ডে এটা যদি এক্সপ্যান্ডটা খুলে দাও, নিচে গাইজ দেখবে এখানে এজি
সিলভার ফ্র্যাগমেন্ট, কিছু স্ক্র্যাপস এইগুলো দেয়, ঠিক আছে? এই জিনিসগুলোর বদলে গাইজ তুমি এখানে পেয়ে যাবে আমাদের কয়েন, সিজন কয়েন, ঠিক আছে? আমি তোমাদের একটু লিক্সও দেখিয়ে দিচ্ছি, যেটা পাবজি অফিসিয়ালি আপডেট করেছে, আমি তোমাদের ওই জন্যই দেখাচ্ছি। তো এখানে গাইজ স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইজ একটা ওদের এই প্যাচ নোটের যে ভিডিওটা, তো এখানে গাইজ দেখো এখানে ওই অপশান যেখানে যেখানে প্ল্যাটিনাম টায়ারের রিওয়ার্ডের বদলে স্ক্র্যাপস আছে, পাশে যে এইজি কারেন্সির বদলে তুমি এখানে দেখতে পাচ্ছ সিজন টোকেন। তো আমি সিজন টোকেন এখানে কালেক্ট হয়েছে দেখতে পাচ্ছ 60, তো 60, 30, 20, 10, 100 করেও এখান থেকে তুমি ডিরেক্টলি মানে যত র্যাঙ্ক আপ হবে তত র্যাঙ্ক অনুযায়ী তুমি এখান থেকে সিজন টোকেন পেয়ে যাবে, আর ইজিলি কালেক্ট হয়ে যাবে, কারণ তুমি প্ল্যাটিনাম থেকে এস অব দি পুশ করলেই তোমার কাছে 1200 তো ইজিলি টোকেন হয়ে যাবে। সিম্পলভাবে ইজি প্রসেসে এই যে রিওয়ার্ডগুলো আছে শপের ভিতরে, রিওয়ার্ডগুলো আছে গাইস, তো সব সেকশনের সিজনের ভিতরে তোমার যেটা ইচ্ছে, যে সিজন তোমার মনে হয় ভালো লাগছে, যার প্যারাস্যুট নেই বলো, আই হোপ সবাই প্যারাস্যুট নেওয়ার ট্রাই করবে, কারণ ড্রেসগুলো অতটা ভালো নয়, যার ড্রেসের দরকার সে ড্রেস নিতেও পারো, প্যারাস্যুটটা আমি ট্রাই করবো, এটা মনে হয় মেবি আমার কাছে প্যারাস্যুটটা আছে, এইটা প্যারাস্যুট আছে তো আমার মেন আইডিতে, এইটা আমি নেওয়ার চেষ্টা করবো সিজন ওয়ানের প্যারাস্যুটটা। তো তোমরা কী নেওয়ার চেষ্টা করবো তোমার নিচে কমেন্ট সেকশনে জানা, আমি তো তোমাদের জানিয়ে দিলাম সিজন টোকেন তোমরা কোথা থেকে পাবে, আই হোপ তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে পাবে, একদম সিম্পলভাবে ইজিলি পেয়ে যাবে, তো ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। কাল থেকে আপডেটে মানে কাল থেকে সিজন আসার পর থেকে তুমি এই টোকেন ইজিলি কালেক্ট করছো, সিজন টোকেন ইজিলি কালেক্ট করতে পারবে। তো এবার গাইজ আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি গাইজ, এটা হলো গাইজ আমাদের যেটা যে রিওয়ার্ডটা বলছিলাম, সাইকেল রিওয়ার্ড, সরি, যে সাইকেল রিওয়ার্ডের যে দুটো এই আফতার দুটো, মানে এই যে হেডগিয়ার, এই যে হেডগিয়ার আর এখানে যেটা আছে আইভরি সাইবার সেট, এটা লুকটা গাইজ তোমরা দেখে নাও, মোটামুটি হেভি গ্লজি টাইপের আউটফিট, লেজেন্ডারি আউটফিট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, মানে খুবই ওপি লাগছে। তো তোমরা যদি ক্রাউন অবধিও রিচ করতে পারো তাহলে এই আউটফিটটা পাবে, সঙ্গে হেডগিয়ারও পেয়ে যাবে মেবি, আর যদি এস অবধি যেতে পারো তাহলে তো এসে যেতে পারলে তুমি হুয়ার বোর্ডটা তো ফ্রিতে পাচ্ছই। আই হোপ গাইজ তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, যদি কোনো অসুবিধা হয় তাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন সিজনাল রিওয়ার্ডটা নিতে চলেছে বা কত সিজনের রিওয়ার্ড নিতে চলেছে। তো গাইজ আজকে ভিডিওতে গাইজ এই ইনফরমেশনগুলি তোমাদের সাথে শেয়ার করা ছিল, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।